Assalamualaikum everyone, kemon achen shokolei to asha kori shokolei khub bhalo achen so guys family tomader bangla server plus ns server jeno confirm hoye geche notun optimistic shop event so guys amader british server plus ns server jeno ei notun mystery shop event apnara shokolei kobe dekhte parben ei chul guys amader ei notun event er bhitor ki ki rare emote thakbe ki ki rare bandi thakbe je amra je amader lol emote throne emote emon ki propose emote moto rare emote gulo thakbe kina ei chul guys amader ei notun event ta kobe ashbe official banner o confirm date shokore ajkeri brodite profile details e book kore dekhiye dibo ei chul guys ajker rat boro finally kintu amader british server plus ns server jeno মারাত্মক একটা ইভেন্ট চলেছে সো কি নতুন ইভেন্ট আসবে সেটা কিন্তু অফিসিয়াল ব্যানার সকলে অ্যাট্রোসিটি বুক করে দেখিয়ে দিব এই শো গাইস ওবি40 আপডেটের পর আপনারা সকলে ডাবল অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার নিয়ে গেমপ্লে করতে পারবেন সো এটা কিভাবে সম্ভব এমন কি 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 টিপস এন্ড ট্রিক্স দিয়ে এটা করতে পারবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব তার সঙ্গে দোস্ত আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য পরবর্তী ইটান ইভোলশন বান্ডেল হিসেবে আপনারা সকলে কোন রার বান্ডেলটা দেখতে পারবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব এই শো গাইস আমাদের স্কোরবোর্ড ইভেন্ট স্পেশাল কোন প্রকার ফ্রি বান্ডেল এমন কি আর নতুন কোন ইমোট কি আমরা ফ্রিতে পাবো কিনা সেটা কিন্তু আজকে এই এটা কিন্তু রাখা হইছে এমনকি পাশাপাশি আমাদের স্কুইড বিটসের বান্ডেল ম্যাপে এটাও কিন্তু রাখা হইছে এছাড়া কিন্তু আমাদের হার্টব্রোকেন ইমোটটা কিন্তু রয়েছে সো এই যে আমাদের ইভেন্টটা এটা কিন্তু লিস্ট পাওয়া আছে আপনারা টিমে আপনারা ব্রিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য দেখতে পারবেন সো সেম টু সেম যদি ইভেন্টটা নাও এরকম হয় তাহলে কিন্তু এই যে আমাদের হার্টব্রোকেন ইমোট এছাড়া গাইস এই যে আমাদের গ্যালাক্সি বান্ডেলটা দেখতে পারছেন এটা কিন্তু আপনারা টিমে আপনারা সকলে খুব শীঘ্রই আমাদের ব্রিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য अवेलेबल হতে দেখতে পারবেন দুটো কিন্তু দুই ইমোট বান্ডেল আদার্স ইভেন্টের ভিতর আসবে সো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন এই শো গাইস আমাদের দিকে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো একদিন বৃষ্টি আর নয়তো একদিন কারেন্টের সমস্যার কারণে ভিডিও আপলোড করতে লেট হয়ে যাচ্ছে সো আপনাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট হলো ভিডিওটি যারা স্কিপ করছেন প্লিজ যারা ভিডিওটি স্কিপ করবেন না এই শো গাইস ফাইনালি কিন্তু কালকে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস ইনস সার্ভার জন্য সকাল 9টার দিকে একটা ওয়েব ইভেন্ট দেখতে পারবেন সেটা হলো আমাদের নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট যেটি কিন্তু আগেও আমাদের কিন্তু একবার আসছিল সো ফারস্টে কিন্তু আমাদের ইভেন্টের ইন্টারফেসটা কিছুটা এরকম থাকবে যেখানে কিন্তু আপনারা সকলে এই যে দেখতে পারবেন আমাদের স্পিন করার ফলে ডায়মন্ডের মতো কিছুটা এরকম দেখাবে এন্ড তারপর আপনাদের কিছু সেকশন দেওয়া হবে এই সেকশন থেকে আপনাদের পছন্দের মতো যে আইটেম গুলো থাকবে এগুলো অবশ্যই আপনারা এখান থেকে চুজ করে নেবেন সো চলুন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ইভেন্টের ভিতর কি কি আইটেমস থাকবে সো সেগুলো আশা করছি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও অঙ্গে কেরে অলরেডি কিন্তু সকলের কাছে এর থেকে অনেক ভালো ইউএমপি রয়েছে যেগুলো কিন্তু ফ্রিতেই দেওয়া হয়েছিল আর অবশ্যই একটা ব্যাটারি স্কিন থাকবে সো যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটু বিজলি চমকাচ্ছে এরকম একটা অ্যানিমেশন থাকতেছে এখানে আমি রেকমেন্ড করব আপনাকে কোন প্রকার ডায়মন্ড ওয়েস্ট করা না করার জন্য তার কারণ হলো গাইস এটা একটা সবথেকে বেকার ইভেন্ট বলা চলে এখানে কোনো আইটেমই আমার কাছে ভালো লাগে না সো এরকম ডিসকাউন্ট ইভেন্টে আপনারা সকলে কালকে দেখতে পারবেন পাঁচগুতে যে মধ্যে ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য ফ্রি আর একটি গ্লোবাল স্কিন ইভেন্টের আপডেট নিয়ে সো ইভেন্টটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি তবে এই যে আমাদের গ্লোবাল স্কিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা টিমে আপনারা সকলে ফ্রি তে পাবেন বাট গাইস আমি আমার পার্সোনাল প্রেডিকশন থেকে একটা আপডেট দিয়ে রেখেছি আপনাদেরকে সেটা হলো কি আমাদের এই যে ইভেন্ট এখন স্কিপ বোর্ড দেখতে পাচ্ছেন আমাদের গেমের ইউআই চেঞ্জেস ফলে কিন্তু একটা ইভেন্ট চলেছে সো এরকম টাইপের একটা টুর্নামেন্ট টাইপের ইভেন্ট আপনাকে দেওয়া হবে সো আপনারা যখন মিশন গুলো কমপ্লিট করবেন তখন এখান থেকে উপরে আমাদেরকে এই গ্লোবাল স্কিনটা ফ্রি তে দিতে পারে আর পাশাপাশি একটা ইমোটও কিন্তু দেওয়া হতে পারে সো এটা নিয়ে যদি এরপর আর নতুন করে লিখছেন আপডেট পাই অবশ্যই আমি আপনাকে জানিয়ে রাখবো সো গাইস এইবার ফাইনাল চোখ কথা যে আমাদের আপডেট উপর আপনারা সকলে একটা ম্যাচে দুইটা অ্যাক্টিভ স্কিল কিভাবে ইউজ করতে পারবেন তো দেখুন গাইস ডুও অ্যাক্টিভ স্কিল এরকম একটা নামক মুড আর সোলো সে আপকামিং টপে সেই মুডের ক্ষেত্রে কিন্তু আপনারা সকলে এরকম অ্যাক্টিভ স্কিল ইউজ করতে পারবেন সো আপনারা যখন মুডের ভিতর প্রবেশ করবেন ফার্স্ট অফ অল দেখতে পারবেন এরকম আইটেম থাকবে সো এখানে দেখতে পারবেন আপনাকে ক্যারেক্টার চুজ করতে বলতেছে এন্ড গাইস আপনারা যদি ভেবে থাকেন ইলিট অলক এমন কি নরমাল অলক একসাথে ইউজ করবেন তাহলে কিন্তু এটা পসিবল হবে না আপনাদেরকে অবশ্যই অবশ্যই আলাদা ক্যারেক্টারে আলাদা আলাদা ইলিট ভার্সন হোক অথবা নরমাল ভার্সন হোক ওইগুলো কিন্তু আলাদাভাবে ইউজ করতে হবে এই শো গাইস আজকের এই ভিডিওটা একেবারে ছোট হবে আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা একদম এন্ড করে ফেলবো সো যা যারা এখনো পর্যন্ত ভিডিওটি স্কিপ করছো প্লিজ তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করবা না তো গাইস পাঁচগুতে যে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য আপনারা সকল জম্বি সামোরা বান্ডিটি কোঅপারেটিভ দেখতে পারবেন তো দেখুন গাইস জম্বি সামোরা বান্ডিটি নিয়ে বর্তমানে অনেকেই কোশ্চেন করতেছেন নেক্সট টুবিতে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য চান্সেস রয়েছে যে কোনো একটা ইভো বান্ডিল রিটার্ন নয়তো গাইস আমাদের জম্বি সামোরা বান্ডিটি রিটার্ন করতে পারে কজ অফ গাইস আমাদের ইভো বান্ডিল রিটার্নে কিন্তু অনেক লিস্ট এ পর্যন্ত আসতেছে সো জম্বি সামোরা বান্ডিটি রিটার্ন নিয়ে 100% কনফার্ম কোনো প্রকার আপডেট এখনো পর্যন্ত আসে নাই এই দুটোর কিন্তু বড় সরো একটি আপডেট হয়েছে একটা টুইস্ট হলো কি আমাদের ইভো বান্ডেল নিয়ে সো ওই টুইস্টটা নয় কালকে ভিডিওটিতে জানিয়ে দিব বিকজ গাইস আজকে ওইগুলো নিয়ে আর কথা বলবো না সো এখন কথা হচ্ছে আমাদের জম্বি সামোরা বান্ডিটা কবে রিটার্ন করবে সো দেখুন গাইস আমাদের সামোরা বান্ডিটা রিটার্ন করতে করতে আপনাকে মোটামুটি ওয়েট করতে হবে তার কারণটা হলো কি আমাদের 6 থেকে 7 মাস আগে কিন্তু আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার থেকে এই জম্বি সামোরা বান্ডিটা রিটার্ন করছিল এই শো গাইস এর মধ্যে যদি আমাদের জম্বি সামোরা বান্ডিটা রিটার্ন নিয়ে এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই অবশ্যই
সময় আপনাকে জানিয়ে দিব। এই সুযোগে স্পাইলিং টু লিক্স পাচ্ছে আমাদের হোয়াইট ট্রিপল ফোর বান্ডিটা দিতে পারবেন। সো হোয়াইট ট্রিপল ফোর বান্ডিটা আসার কি কিন্তু আমাদের রোক এফ এফ বান্ডিটা আসবে, বিকজ গেস আমাদের প্লেয়ার কলাবরেশনের মধ্যে কিন্তু এই যে আমাদের রোক এফ এফ বান্ডিটা এটি কিন্তু আগে কলাবরেশন করেছিল এমনকি আগে মেক করেছিল, যে বান্ডিটা কিন্তু পার্সোনালি জোস এবার লাগছে আমার কাছে। বাহির কিছু সার্ভারে দেখাচ্ছে আমাদের ওয়েব ইভেন্ট অথবা ফ্যারটুল ইভেন্ট অথবা আমাদের রিং ইভেন্টের টাইপের ইভেন্টের ভিতরে দিচ্ছে। তবে আমাদের ব্রিজ সার্ভার প্লাস এনএসএফ এর জন্য আপনার সকলেই ফ্যারটুল ইভেন্টের ভিতরে দেখতে পারবেন এই পর্যন্ত 100% কনফার্ম। সো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। সো এটা যদি পোস্টপন করে অথবা গেরি নেয় যদি এটা নিয়ে আরো নতুন প্রোডাকশন আপডেট বের করে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। গাইজ বিশ্বাস করবেন না, একটা ভিডিও মেক করার পর যখন এত কষ্ট করে তারপর দেখি ভিডিওটা ডাউন হয়ে গেছে, সো ওই ভিডিওটা ডাউন দেখার পর কিন্তু কিছুই ভালো লাগে না, একেবারে মনটা খারাপ হয়ে যায়, আমাকে ভিডিও মেক করার মন মানসিকতায় থাকে না। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি একেবারে ডিমোটিভেট বর্তমানে ইউটিউব থেকে বলা চলে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো যে যারা ভিডিওটি স্কিপ করছেন ভিডিওটি স্কিপ করবেন না, এন্ড ভিডিওটি না জেনে এখনো পর্যন্ত যে যারা পুরোটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে রেখে জানাবেন ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউ, তাহলে আমি বুঝতে পারবো আমার সাবস্ক্রাইব বাটন আমাকে কত ভালোবাসে এন্ড কে কত আমাকে সাপোর্ট করতে চায়। এই সুযোগে আমাদের ওবি 40 আপডেটের পর নতুন আরটি ডেন্সোরিং ইভেন্ট চলেছে। সো ডেন্সোরিং ইভেন্টের ভিতরে কিন্তু আপনার সকলে এই যে দুটো বান্ডেল দেখতে পারছেন এই দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবেন এই পর্যন্ত 100% কনফার্ম, যার ইউআই আইকন দেখতেই পারছেন এমনকি বান্ডেল দুটো লুক তো স্ক্রিনশট দেখতেই পারছেন। সো গাইস পাঁচ কথা যে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএসএফ এর জন্য নতুন মিস্ট্রি শপ ইভেন্ট কো দেখতে পারবেন। তো দেখুন গাইস এই মাসে কোনো প্রকার ডিসকাউন্ট ইভেন্ট আসার কোনো প্রকার চান্সেস নাই, বিকজ গাইস মাসের শুরুতে কিন্তু আমাদের কি বুয়েপাস ডিসকাউন্ট নামক একটা ইভেন্ট হয়েছে যেখানে কিন্তু মোটামুটি অনেকে বুয়েপাস ডিসকাউন্ট করতে পারছে যার মধ্যে কিন্তু আমি। তো যাই হোক গাইস এখন কথা হচ্ছে মিস্ট্রি শপ ইভেন্ট কি আসবে। তো দেখুন গাইস এই মাসে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্ট আসার কোনো প্রকার চান্সেস নাই, সো কালকেই কিন্তু অলরেডি আমাদের একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে যেটা কিন্তু আমি আপনাকে একটু আগে পুরো ফুল ডিটেইলস অফিসিয়াল ব্যানার সহকারে রিভিউ করে দেখে দিচ্ছি। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। এছাড়া যদি কোনো মিস্ট্রি শপ ইভেন্ট রিলেটেড আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। সো গাইস এই ছোট কম ভিডিও এন্ড ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ক্লিক করবেন এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে সে বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ গাইস।